আপনারা দেখছেন অচেনা বাংলা। দীর্ঘ 11 বছরের ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ফ্রান্সের শান্তির প্রতীক মহান নবী হযরত মুহাম্মদের অবমাননাকর বঙ্গচিত্র তৈরি করা নিয়ে উত্তাল বিশ্বের বহু দেশ, বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট মেকো এটি সমর্থন করায় ক্ষুব্ধ ইসলাম সমাজ। তারই প্রতিবাদে এরাজ্যে কলকাতার দক্ষিণ শহরতলির মহেশতলা চট্টাবাজার সংলগ্ন মহরম কমিটির মাঠে মহেশতলা ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে প্রতিবাদ সভা সংগঠিত হলো। জমিয়তে উলেমার সম্পাদক মুফতি ইমদাদুল ইসলাম জানান, নবীর অবমাননার প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে, এর পাশাপাশি দিল্লির কৃষকদের পাশে আছি আমরা। ফ্রান্সের প্রেসিডেন্ট মেক্রো যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্রের উপরে যে সাপোর্ট করেছে, এবং একটা দেশ উন্নত দেশ হয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে যে ব্যঙ্গচিত্র সাপোর্ট করে, এতে আমরা দুঃখিত মর্মাহত। তার জন্য আমরা এই প্রতিবাদ সভা করেছি এবং আগামীতে আরও প্রতিবাদ সভা করব। কৃষক বিল যে আনা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, এটা কৃষক বিরোধী বিল। এই বিলের প্রতিবাদ যে কৃষকরা করছে, আমরা তাদের সহযোগিতায় আছি, আমরা তাদের সঙ্গে আছি, তাদের রান্না বান্না খাওয়া দাওয়া এই সমস্ত কিছুতে যেখানে যে প্রয়োজন হচ্ছে আমরা তাদের সমস্ত রকমের সহযোগিতায় সাথে আছি, যেখানে যে কৃষকরা যে বিপদে পড়ছে আমরা তাদের সহযোগিতা ঝাঁপিয়ে পড়ছি। আপনার নাম? আমার নাম মুফতি ইমদাদুল ইসলাম, রাজ্য সম্পাদক জমিয়ত উলামায়ে হিন্দ।